এক কথা কবে গেলি অসাধারণ ভিউ দেখেন বলান মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও আর মজার ভিউ আপনারা দেখেন মিনি তাজমহল তো হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আর ব্লকও থাকতে থাকতাসে তাজমহল আর পৃথিবীতে সাতটা আচরিত বস্তু আছে তার ভিতরে একটা হলো তাজমহল তো আজকে করে এই তাজমহলটা দেখামু ভারতের ভিতরে দুটা তাজমহল আছে একটা হলো আগ্রা তাজমহল আর দ্বিতীয় তাজমহলটা হলো গুয়াহাটি আসামের গুয়াহাটিতে একটা তাজমহল আছে যা মিনি তাজমহল বলে মিনি তাজমহলটা হচ্ছে আপনাদের সেটা গুয়াহাটি হাতিগাঁও পার হয়ে একটা দক্ষিণগাঁও গ্রামের নাম আছে ওই গ্রামে এই তাজমহলটা আছে এখন আমি আপনাদের সরাসরি এই তাজমহলের ভিতরে যা আপনাদের তাজমহলের ভিতরে দিয়ে সেটা দেখার জন্য চেষ্টা করবো আর এই তাজমহলের ভিতরে দুটা মাজার আছে এই মাজার দুটো একচুয়ালি কার জানি না আমি কয়েকজনকে সে বলছি তারা বলতে পারে না আর এই কোন কোনো সাইনবোর্ডও নাই আমি আপনার ঘরে এখন ভিতরের দৃশ্যটা মানে ঘুরে ঘুরে দেখামু আর দেখেন কি সুন্দর একটা ভিউ আছে আরে মজার একটা ভিউ আপনারা যদি আসেন দেখতে পারবেন আর যেটা লাইটিং সাইটিং যেটা আছে একদম মজাদার মজাদার লাইটিং মাইটিং আছে কোনো টেনশন নাই আর আপনার ঘরে বাইরে থেকে আমি দেখামু তাজমহলটা আর এই তাজমহলটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আজকে যেহেতু সানডে তার জন্য মানুষ খুব কমই আসে সানডে মন থাকে তাহলে তথাপি দেখেন মানুষের কত ভিড় আর একটা কথা কবে যেটা কি যেটা যেটা দৃশ্যটা সাংঘাতিক একটা মানে আশ্চর্য দেখা ধরনের দৃশ্য আপনার আমি আরও দেখামো বাইর সাইড দেখামো তো খালি আপনারা আমার লগে থাকেন লগে থাকে এনজয়মেন্ট নেন আর আপনাদের দেখামু যেটা খিড়কি বিলে কই আমরা এই খিড়কিটা দেখেন কত সুন্দর একটা মানে বস্তুটা বানাইছে আর এটা মানে কোনো ধরনের আপনাদের সেটা জম করবো না কোনো ধরনের বৃষ্টিতে বা কোনো একটা ক্ষতি হবো না এত মানে মজার একটা স্টিল সিস্টেমের একটা বস্তু আছে এই বস্তুটা বানাইছে এখন আপনার করে বাইরের বাইরের দৃশ্যেরা আপনাকে মানে ঘুরে দেখামো তো আমার লগে থাকে দেখেন দেখেন কত একটা মানে মজাদার বস্তু আপনারা চাইলে মানে আসতে পারবেন বর্তমান ফ্রি আছে কোনো ধরনের টিকিট নাই ভবিষ্যতে টিকিট হওয়ার সম্ভাবনা আছে মানে আরও মানে উন্নত করার মানে কথা আছে আর তাজমহলটা দেখতে এত সুন্দর আপনি যে সেটা চারো সাইড আপনি যে সাইডে যাবেন সেম মানে ক্যাটাগরি সেম মানে ধরনের মানে দেখা যাবো আপনি বুঝতে পারবেন যে আমাদের কোন সাইডে আছেন সব সাইডে সেম সেম প্রত্যেকটা সাইড আর সেম ধরনের মানে বানানো হয়েছে আপনি বুঝতে পারবেন না আপনি কোন সাইড আছেন সামনে আছেন পিছনে আছেন সাইডে আছেন মানে কিচ্ছু বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কন আর যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন সবার আগে আমি যে কোনো ভিডিও ছাড়ি সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনারা সাপোর্ট করেন আর তার আচরিত আসরিত বস্তু আপনার উপর দেখামো খালি আপনি অনলি আমাকে সাপোর্ট করা লাগে তারপরে বসতে আচরিত বসতে না কোন ধরনের দৃশ্য দেওয়ার দায়িত্ব আমার আপনার ভায়ের দায়িত্ব তো তাই সবাই সাবস্ক্রাইব করতে দেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেন